আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের স্নেহ শিক্ষার্থীরা তোমাদের সবাইকে নাচি স্কুলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞানের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটি কিভাবে করে সহজে সমাধান করতে পারি সেটি দেখব তাহলে চলো আমরা দৃঢ় করে শুরু করে ফেলি দেখো চতুর্থ সপ্তাহে আমাদেরকে সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব এই অধ্যায়টি থেকে কোশ্চিন করেছে এখানে আমরা শিরোনাম হিসেবে পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব লিখতে পারি এবার আমরা কোশ্চিনটের দিকে তাকাই দেখো আমরা প্রথম চিত্রে একটি মমবাতি দেখতে পাচ্ছি যেটি জ্বলছে এবং দ্বিতীয় চিত্রে আমরা বরফের টুকরা দেখতে পাচ্ছি এখন আমাকে ক নম্বরে কোশ্চিন করা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো খ নম্বরে কোশ্চিন করা হচ্ছে বিদ্যুৎ পরিবহনের তামার তার ব্যবহারের কারণ কি। গ নম্বরে কোশ্চিন করা হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো এবং ঘ নাম্বারে বলা হচ্ছে চিত্রের পদার্থ দুটির গলানাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো তাহলে চলো আমরা উত্তরে চলে যাই দেখো আমাকে প্রথম যে কোশ্চিনটা করেছিল সেটি হলো বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো তো শুরুতে আমরা জানি বিদ্যুৎ পরিবাহী পদার্থ কি যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে বিদ্যুৎ পরিবাহী পদার্থ বলে বিদ্যুৎ পরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ রূপা তামা অ্যালুমিনিয়াম সোনা টাংস্ট্যান্ড দস্তা ক্যাডমিয়াম পিতল লোহা টিন নিকেল ইস্পাত জার্মান সিলভার সিশা ম্যাঙ্গানিস এগুলো হলো বিদ্যুৎ পরিবাহী পদার্থ তাহলে চলো এখন আমরা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দেখি দেখো যে সকল পদার্থর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ করতে পারে না তাকে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ বলে বিদ্যুৎ অপরিবাহী পদার্থের তালিকা নিম্নরূপ শুষ্কবায়ু শুকনো কাপড় শুকনো কাঠ অ্যাবোনাইট এসবেস্টস বেকেলাইট কাচ অ্যাবোনাইট তেল অনুষিক্ত কাগজ শুষ্ক কাগজ প্যারাফিন পলিথিন চিনামাটি রাবার স্লেট পাথর মার্বেল পাথর শুকনো কাঠ এবং বার্নিশ করা মিহি কাপড় এগুলো ছাড়া আরও বিদ্যুৎ অপরিবাহী পদার্থ আছে তো আমি এগুলোই লিখেছি এখন দেখো বিদ্যুৎ পরিবহনে তামার তার ব্যবহার করা হয় কেন এই কোশ্চিনটা আমাকে দিয়েছে আমরা একটু চিন্তা করি আমরা জানি বিদ্যুৎটা কি বিদ্যুৎ হলো এক প্রকার শক্তি বিদ্যুৎ শক্তিকে স্থানান্তর বা পরিবর্তন করতে চাইলে অবশ্যই মাধ্যমের দরকার পড়বে এখানে দরকার বাহানটা ভুল হয়ে গেছে দর লার হয়ে গেছে দরকার হবে বিদ্যুৎ প্রবাহের এই মাধ্যমটিকে বলা হয় পরিবাহী পরিবাহী হলো যার মধ্য দিয়ে অতি সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে এক্ষেত্রে তামা হলো একটি উত্তম পরিবাহী তামা বিদ্যুৎ সুপরিবাহী দামে সস্তা সহজলভ্য সহজে কাটা যায় কিংবা জরা দেওয়া যায় অ্যালুমিনিয়ামও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু তাতে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হয় যা পরবর্তী সময়ে বিদ্যুৎ রূপা ও বিদ্যুৎ সুপরিবাহী কিন্তু অনেক দামি স্টিল অনেক শক্তিশালী কিন্তু এর বিদ্যুৎ পরিবাহিতা কম তাই সব দিক থেকে বিচার করলে বৈদ্যুতিক তারে তামার ব্যবহারই সবচেয়ে সুবিধাজনক দেখো গ নাম্বার কোশ্চিনটাতে আমাকে দিয়েছে উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে যাবার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো উদ্দীপকের প্রথম চিত্রে আমরা একটি প্রজ্বলিত মম দেখতে পাই মম যখন জ্বলে তখন মোমবাতির একটি অংশ পুড়ে আলো দেয় আর আরেকটি অংশ গলে মোমবাতির গাবে পড়তে থাকে যা কিছুক্ষণ পর আবার জমে কঠিন মমে পরিণত হয় তরল মম থেকে কঠিন মম হবার প্রক্রিয়াকে বলা হয় শীতলীকরণ মমের ন্যায় প্রতিটি তরল পদার্থে এমনটি ঘটতে পারে উদ্দীপকের চিত্রে প্রজ্জ্বলিত হওয়া মম গলে গিয়ে কিছুক্ষণ পর আবার কঠিন মমে পরিণত হবে এই অবস্থাটি শীতলীকরণ প্রক্রিয়ার সাথে মিলে যায় তাই বলা যায় উদ্দীপকের প্রথম চিত্রে মম গলে যাবার পরবর্তী অবস্থাটি হলো শীতলীকরণ দেখো তারপরে আমার কি কোশ্চিনটি দিয়েছে চিত্রের পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো দেখো কোশ্চিনটা একটু খেয়াল করো কোশ্চিনটা দিয়েছে পদার্থ দুটির গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই এই প্রশ্নটির উত্তর করতে হলে আমাদের আগে জানতে হবে গলনাঙ্ক ও হিমাঙ্ক বলতে কি বোঝায় গলনাঙ্ক যে তাপমাত্রায় কোনো কঠিন বস্তু তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত বস্তুর গলনাঙ্ক বলে হিমাঙ্ক যে তাপমাত্রায় কোনো তরল কঠিন বস্তুতে পরিণত হয় সে তাপমাত্রাকে উক্ত বস্তুর হিমাঙ্ক বলে এখানে তাপমাত্রা বানানটা ভুল আছে তাপমাত্রা হয়ে গেছে আচ্ছা উদ্দীপকের প্রথম বস্তুটি হলো মোমবাতি মম সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে তাই বলা যায় মোমের গলানাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস আবার সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মোম জমতে শুরু করে অর্থাৎ মোমের হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস তাই বলা যায় মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই খেয়াল করে দেখো মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক কি হলো একই হলো অন্যদিকে উদ্দীপকের দ্বিতীয় বস্তুটি হলো বরফ বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে তাই বলা যায় বরফের গলনাঙ্ক হল শূন্য ডিগ্রি সেলসিয়াস আবার পানি শূন্য ডিগ্রি সেলসিয়াসে জমতে জমে বরফে পরিণত হয় পানির হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাই বলা যায় বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই অর্থাৎ পদার্থ যে পরিমাণ শক্তি গ্রহণ করে তরলে পরিণত হয় সে পরিমাণ শক্তি অপসারণ করে কঠিনে পরিণত হয় উপরোক্ত আলোচনা লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে বরফের গলনাঙ্ক ও হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং মোমের গলনাঙ্ক ও হিমাঙ্ক সাতান্ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ চিত্রের পদার্থ দুটির স্বতন্ত্রভাবে গলনাঙ্ক এবং হিমাঙ্ক একই স্বতন্ত্রভাবে বলতে বোঝাচ্ছি মোমের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সেম এবং বরফের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সেম কিন্তু পদার্থ দুটাকে যদি আমি আলাদাভাবে চিন্তা করি বা আলাদাভাবে তুলনা করি অর্থাৎ বরফ আলাদা মোম আলাদা তাহলে দেখা যাবে পদার্থ দুটির মধ্যে গলনাঙ্ক এবং হিমাঙ্ক কিন্তু আলাদা হবে এ কারণে আমি সর্বশেষ লাইনে লিখেছি কিন্তু পদার্থ দুটিকে আলাদাভাবে তুলনা করলে দেখা যাবে যে দুটি পদার্থের গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাস সিক্সের অন্যান্য অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো দেখতে আইস্কুলের সাথেই থাকো দ্রুতই তোমরা আইস্কুলের ফেসবুকের গ্রুপে জয়েন করে ফেলো এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো কে কোন স্কুলের স্টুডেন্ট অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে তোমাদের সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে